বর্ণবাদী মন্তব্যের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার অলি রবিনসনের প্রতি গোটা টিমের সহানুভূতি আছে বলে জানিয়েছেন জেমস অ্যান্ডারসন। এই ঘটনা থেকে ক্রিকেটাররা অনেক কিছুই শিখতে পেরেছেন বলে মত এই ইংলিশ ক্রিকেটারের। অ্যান্ডারসন বলেন, বর্ণবাদ ও যৌনতাপূর্ণ আচরণ প্রতিরোধে ক্রিকেটারদের শিক্ষার অনেক কিছু আছে। অলি রবিনসনের ক্ষমা প্রার্থনা দলের সবার কাছে গৃহীত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অ্যান্ডারসন জানান, সবাই ওকে ক্ষমা করে দিয়েছে। 2012-13-তে টুইটারে সেই মন্তব্যের পর অলি রবিনসনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে এখন সম্পূর্ণ ভিন্ন মানুষ। ওই ঘটনার পর সেই রবিনসন এখন অনেকটাই ম্যাচুর বলে জানিয়েছেন জেমস অ্যান্ডারসন। এটা কঠিন একটা সময়, প্লেয়াররা এখান থেকে অনেক কিছুই শিখেছে। বর্ণবাদ ও যৌনতাপূর্ণ মন্তব্য প্রতিরোধ বিষয়ে ইসিবি ও পিসি এর সাথে আমরা কাজ করছি। এরই মধ্যে আমরা ওয়ার্কশপ করেছি। অলি ঘটনার পর সবার কাছে ক্ষমা চেয়েছে। আমি মনে করি ক্রিকেটাররা এটা গ্রহণ করেছে। টিম হিসেবে ওর বদলে যাওয়াকে আমরা সমর্থন করি। ওই ঘটনার পর ও এখন অনেক ম্যাচিউর ও ভিন্ন এক মানুষ।